গুৱাহাটী মেডিকেল কলেজ ৰোড, এইটো লিংক হয় আমাৰ গণেশগুৰিৰ পৰা একদম মেডিকেললৈকে, তাৰপৰা ৰূপনগৰ জি এছ ৰোড চব, আৰু ইমানেই গাড়ী মটৰ এইটো ৰাস্তাত, কিন্তু কোনেও কাণ সাৰ নিদিয়ে। আনকি প্ৰশাসনৰ মানুহো এইফালেদিয়ে যায়, কিন্তু কোনেও চকু মুজিয়ে থাকে চবেই। আৰু আমাৰ ইমান অসুবিধা হৈছে এই ষ্টেগনেণ্ট ৱাটাৰৰ কাৰণে, আমাৰ কলেৰাও হ'ব ধৰিছে ইয়াতে, ডেংগিউটো ক'বই নালাগে, প্ৰত্যেক ঘৰতে জ্বৰ, মোৰেই জ্বৰ আজি তিনিদিন চাৰিদিনৰ পিছত মই ওলাই আহিছোঁ জ্বৰত, চবৰে বেমাৰ। আৰু এই যে পানীটো আমি ইয়াতে লৈছোঁ পাইপত যে আমাৰ পানীটো আহে, ইয়াৰে এই ষ্টেগনেণ্ট ৱাটাৰটো চিপিট নকৰে জানো সেইটো পানীত? নিশ্চয় কৰে, সেই লেতেৰা পানীটো আমি চবেই খাবলগীয়া হৈছে। ৰাতি ৰাতি মানুহে আহি ইয়াতে জাবৰ পেলায়, গাড়ী পাৰ্কিং কৰে, এনেকৈ গাড়ী পাৰ্ক কৰি থৈছে, আমি ৰাস্তা দি যাব নোৱাৰোঁ, এই পানী গুচি গুচি যাব লাগে, ল'ৰা ছোৱালী স্কুল যাব নোৱাৰে, কলেজ আছে, মেডিকেল আছে ইয়াতে, মেট্ৰিক্স এখন আছে, চবেই আহে ইয়াতে পেথলজিৰ কাৰণে, কিন্তু চবেই অসুবিধা পায়, চবেই অসুবিধা পায়। আজি ইমান বছৰ এইটো হৈ আছে, কমপ্লেইনো কৰা হৈছে, কিন্তু কাণ সাৰ নাই কাৰো। এইটো ইমাৰ্জেঞ্চি মানে এইটো শ্বৰ্টকাট কৰি পেলাই চবেই মানে ইয়াতে বেছিখিনি আমাৰ এম্বুলেঞ্চেই চলে উইথ ছিৰিয়াছ পেচেণ্ট, কিন্তু এইটো ৰাস্তা আটাইতকৈ বেছি ইম্পৰ্টেঞ্চ দিব লাগিছিলে। ইয়াৰে এটা সময় আছিলে, কংগ্ৰেছৰ সময়ত আছিলে, ইয়াৰে লোকেল মানুহখিনিয়ে চবেই 5 ফুটকৈ দুইটা ৱাৰ্ডৰে দুইফালৰ পৰা 5 ফুটকৈ স্বইচ্ছাই মাটি এৰি দিছিলে ৰাস্তাটো ভাল হওক বুলি। কিন্তু এইটো ৰাস্তা যে এনেকুৱা এটা হ'বগৈ আমি কল্পনা কৰিব নোৱাৰোঁ। দেই চৰকাৰ প্ৰশাসনলৈ অনুৰোধ আছে যে আপোনালোক আহক, কৰক, যে আমি অকল ভোটাৰ্ছ নহয়তো, অকল যে সময়ত আমি ভোট দিম সেইটো নহয়, আমাকো লাগে ন, সুবিধাখিনি লাগে, আমিও চব মানুহে হয় ন ইয়াতে। চৰকাৰ কাক চাপিছে, 2-4 জনকে যোৱা হৈছিল, কোৱা হৈছিল, কিন্তু কোনো একো আমি হেৰি পোৱা নাই, মানে কাৰো পৰা একো সুবিধা পোৱা নাই। আহে জি এম চি মানুহ, আহে 4-5টাকৈ ল'ৰা লৈ পেলাই আহে, সময়ে সময়ে নলা চাফা কৰি যায়, দুদিন থাকে মাত্ৰ, সেই দুদিনৰ পিছত আকৌ সেই নলাবোৰ, আৰু এই পানীটো আচলতে নলা ব্লক হৈ যোৱাৰ কাৰণে নলাৰ পৰা ওলাই আহিছে। কাৰণ আপোনালোকে ৰংটো চাওকচোন, পানীৰ ৰংটো চাওক, এই ল'ৰা ছোৱালীবিলাক যে স্কুললৈ যায়, যেতিয়া গাড়ী পাৰ্ক কৰা থাকে ছাইডত, সিহঁতে এই পানী খুচি পেলাই যাব লাগে, সিহঁতৰ স্কুল ইউনিফৰ্মৰ পৰা সিহঁতৰ পৰেও, ইমান পৰে ল'ৰা ছোৱালীবিলাক, বহুত দুখ লাগে, উভতি যাব লাগে সিহঁতে কলেজলৈ স্কুললৈ। এখন ডাঙৰ কলেজ আছে, আগলৈ এখন দিছপুৰ কলেজ আছে, নাইটিংগেল হস্পিটেল আছে, ছেইণ্ট জনছ হস্পিটেল আছে, জি এম চি হস্পিটেল আছে, ইমানেই ইম্পৰ্টেণ্ট ৰাস্তা এইটো, অকণমান গুৰুত্ব দিলে ভাল হয় প্ৰশাসনে। এখন মানে অলপ জলদি গৈ ভাল কৰিলে আমাৰো ভাল লাগিলে হয়, কেলে ল'ৰা ছোৱালী স্কুললৈ যাবলৈ অসুবিধা হয়, আমাৰো এইখন ৰাস্তাইদি অলপ খোজকাঢ়ি আহিবলৈ আমাৰ বেয়া লাগে, কেলে বোকা পানী চিটিকি যায়, গা ধুব লাগে, কিবা ধুব লাগে, কেলে বাকী ৰাস্তা ইমান ধুনীয়া কৈছে হেমন্ত ছাৰে, এইখিনি ৰাস্তাটো দেখা নাই নেকি, এইখিনি ৰাস্তা জি এম চি ৰাস্তাখিনি হেমন্ত ছাৰ দেখা নাছিলে নেকি, সকলো ৰাস্তা পদূলি ভাল কৰিছিলে, কেলে এইখিনি জি এম চি ৰোড হয় হেমন্ত ছাৰে দেখা নাই নেকি, হেমন্ত ছাৰৰ গাড়ী নাহে কাৰণে হেমন্ত ছাৰে ভাল কৰিব নোৱাৰে নেকি, হেমন্ত ছাৰে সমস্যা যদি ভাল কৰিব পাৰে হেমন্ত ছাৰে এইখিনি ৰাস্তাও ভাল কৰিবলৈ, জি এম চি ৰোড হয় হেমন্ত ছাৰে গাড়ী নাহে কাৰণে আমাৰ ৰাস্তাখন আমাৰ ভাল কৰি দিয়া নাই, আমাৰ আহিবলৈ যাবলৈ কিমান অসুবিধা, দোকান পদূলি কৰিবলৈ কিমান অসুবিধা, হেমন্ত ছাৰে সব কামেই ভাল কৰিছে কিন্তু আমাৰ এইখিনি ৰাস্তা অলপ জলদি অলপ ভাল কৰি দিয়া, আমাৰ ভাল লাগিলে ন, আমাৰ খোজকাঢ়ি যাবলৈ বেয়া লাগে, সেইটোৱে আমি ধন্যবাদ কৰোঁ ছাৰৰ ওচৰত, ৰাস্তাটো ভাল কৰিব লাগে সেইটোৱে জানো। হয় দাদা, এইটো জি এম চি হোষ্টেল ৰোড, হোষ্টেল ৰোড আৰু প্লাছ মেটাৰনিটি যোনটো ৱাৰ্ড, এইটো আগতে আছে জি এম চিৰ মেটাৰনিটি ৱাৰ্ড, আৰু ইপিনেদি সদায় আপোনাৰ 10-12টাকৈ এম্বুলেঞ্চ যায়ে থাকে সদায়, তো ইমান ইম্পৰ্টেণ্ট ৰাস্তা এটা 2 বছৰ হ'ল এনেকৈ মানে ভাঙি ছিঙি বেয়া হৈ আছে, আৰু ড্ৰেইনৰ পানীখিনি ৰাস্তাত আহি আছে, আৰু এনেকুৱা বেয়া পানী ইয়াতে থাকিব নোৱাৰোঁ, আমি ইয়াতে বিজনেছ কৰোঁ হয়তো কিবা এটা মানে, আৰু ইমান অৰ্গানাইজেশ্যন আছে, ইমান ডাঙৰ ডাঙৰ হস্পিটেল, মানে কলেজ, বহুত ইম্পৰ্টেণ্ট ৰাস্তা, তো আমি এই ৰাস্তাৰ কাষতে আমাৰ দোকান আছে, তো ইয়াতে থাকিব লগীয়া হয়, ইমান দুৰ্গন্ধ, তো মানে এই দুৰ্গন্ধতে ভুগি ভুগি এনেকৈ মানে বিজনেছ কৰি আছোঁ, তো আল্টিমেটলি বহুত প্ৰব্লেম হৈ আছে, আৰু চৰকাৰক বহুত মানে অনুৰোধ কৰিছোঁ যাতে মানে সোনকালে 1-2 দিনৰ ভিতৰত যাতে মানে ৰিপেয়াৰ কৰি দিয়ে ৰাস্তাটো, সেইটোৱে হিমন্ত মামাৰ ওচৰত আবেদন আমাৰ। যথেষ্ট অসুবিধা হৈছে এই ৰাস্তাটোৰ কাৰণে, সেইকাৰণে যোৱাকালিতো প্ৰটেক্ট কৰা হৈছিলে, গমেই পাইছে কিজানি,
আৰু চাওক এই রাস্তা পানির কারণে পানির পাইপবিলাক ফুটি ফুটি ওলাইছে, সেই পানি ভিতরত গেছে, সেই পানি আমি সববিলাকে খাইছো, খাই পেলে এইবিলাক কিমান ইনফেকশন বা কিমান কি অসুবিধা হবো সেইটো দেখা পোৱা যায়, অনুমান করব পারি আৰু। আর রাস্তাটার কারণে সব সদায় ডেইলি গাড়ি গাড়ি পরে ভাঙ এই পরে মানুষের কিমান ক্ষয়ক্ষতি হয় অসুবিধা, এটা রাস্তা নহয় এটো হেৰি বুলি কব, নালা বুলিয়ে কব, সম্পূর্ণ নালা সদৃশ হয়েছে। আর আজি নহয় বছর বছর হল, এদিন দুদিনের কথা নহয়, কিমান দিন হয়ে গেল, এই বারো মাহে এটো একচুয়ালি এই পানি নহয় না, নালার পানি হে, এইবিলাক নালার নালা ব্লক হয়ে আছে, নালার পানিখিনি রাস্তায় বই আছে, তো তার কারণে এইবিলাক রাস্তা খোল হেৰি করলে এই পানি পড়লেও আনকি অশান্তি হয়, মানে কি স্কিনের প্রবলেম হয়েছে, যা যোনে যোনে পড়েছে প্রত্যেকের হয়েছে, এনেকা অসুবিধা। হামলোক ইয়াঁ পে দোকানদারি হ্যাঁ, দোকানদারি নেই হো পা রা হ্যাঁ, ওর হামলোক কেসে কি ইয়াঁ বিজনেস কর পায়েগা, হামলোক গরিব আদমি আয়া ইয়াঁ পে কমানে, ওর রাস্তা পর দেখিয়ে কতনা পানি আ গিয়া হ্যায়, বিজনেস নেই কর পা রা হ্যায়, হামলোক ক্যা কমায়েগা, ক্যা খায়েগা, ক্যা বাল বাচ্চা কো আপনা দেখেগা, ইস তরহ রাস্তা রহনে সে হামলোক কো তো দোকান নেই চল পায়েগা, হামলোক কো ভাড়া ভি নেই উপর হোগা, হামলোক কহাঁ সে কমা কে দেগা, ভাড়া দেগা কি আপনা চলায়েগা চাহে আপনা বাল বাচ্চা কো চলায়েগা, ইসক জলদি সিনা ঠিক করানা চাই সরকার কো। হয় নিশ্চয়কই মই বর্তমান উপস্থিত আছো জি আনন্দপুর জি এম সি এইচ আর জি গণেশগুড়ি সংযোগী এটা পথ, আর মই দেখাব বিচার মতে বিপদসংকুলভাবে যাত্রা করবলগিয়া হয় এই পথরের যখন যাত্রী আছে, আর অতি বিপদসংকুলভাবে যাত্রা করবলগিয়া হয়, কেন এই পথটোর অবস্থা দেখিলে আপনিও তবত মানিব, অতি ভয়াবহ এই পথটোর অবস্থা, আর যথেষ্ট পানিরে ভরি থাকে এই পথটো, আর এই পথটোত বছর বারো মাহে পানিরে ভরি থাকে বলে যখন লোক আছে ইতিমধ্যে অঞ্চলবাসী ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে, আর মই পরিবেশ দেখাইছো এনেদরে যাত্রী সকল আছে বা যুদ্ধ যান বাহন আছে, যান বাহন সমূহে পানি ফালি যাবলগিয়া হয়, আর এই যেটো পথ আছে এই পথটোয়েদি দিনটোত হাজার হাজার যান বাহন অহা যাওয়া করে, আর গুয়াহাটি মেডিকেল হসপিটাল কলেজ হসপিটাল আছে, সেই কলেজ হসপিটালের যখন জরুরীকালীন সেবার যখন গাড়ি সমূহ আছে বা এম্বুলেন্স সমূহ আছে, এই এম্বুলেন্স সমূহ এফালে অহা যাওয়া করবলগা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যেটো পথ আছে এই পথটোর কিন্তু উপর চকু পড়া নাই সরকার প্রশাসনের তথা গুয়াহাটি পৌর নিগমের, আর পরিবেশ দেখাই আছো কেনেদরে এই পথটি বিপদসংকুলভাবে যাত্রা করবলগা হয়েছে, এই সমূহ যান বাহনে আর পানি ফালি যাত্রা করে গেছে, অতিক্রম করে গেছে, আর এই পথটি যথেষ্ট সংখ্যক এম্বুলেন্স অহা যাওয়া করে, দিনটোত শ শ যান বাহন অহা যাওয়া করে, দশ পোন্ধৰখনতকৈ অধিক এম্বুলেন্স অহা যাওয়া করে, আর ছাত্র ছাত্রী সকলে যেহেতু এফাল দিয়ে অহা যাওয়া করে, আমি যুদ্ধ ইয়ার ওর চুবুরিয়া বা স্থানীয় লোকসকল আছে, স্থানীয় লোকসকলের কেনকা ধরনের অসুবিধা বা এই পথটোর এই পানিখিনিরপা যথেষ্ট দুর্গন্ধ ওলায়, আর এই দুর্গন্ধর যথেষ্ট অসুবিধা হয়, আমি সত্যি কথা পাতবলে যত্ন করিম, যখন লোক আছে সত্যি কথা পাতিম, দাদা আপনার ওসরলেম, দাদা আপনার ওসরলেম, আমি দাদার সত্যি কথা পাতবলে যত্ন করিম কেনকা ধরনের অসুবিধা হয়, দাদা যেহেতু এই পথটো অতি একে ভয়ানক অবস্থা, এই পথটোর বছর বারো মাহে পানি থাকে, আর যথেষ্ট গাঁত আছে, এই পথটো দিয়ে অহা যাওয়া করতে যথেষ্ট গাড়িও দুর্ঘটনায় পতিত হয়, কেনকা ধরনের অসুবিধা হয়েছে? হয় দাদা, সাংঘাতিক ধরনের অসুবিধা পাইছো, দুই বছর হয়ে গেল এই রাস্তা মানে ভাল হওয়া নাই, এই মানে মেইন জি এম সি যাওয়া ইমার্জেন্সি রোড, তো ইয়াতে মেটার্নিটির যে ওয়ার্ড সেইটো আছে জি এম সি এইচর, তো এই এম্বুলেন্স সদায় যাই থাকে, সদায় দশটা বারোটাকে এম্বুলেন্স যাই থাকে, আর ইমান জাম হয়ে যায় রাস্তা বেয়ার কারণে, আর সদায় মানে টেকার বোর্ড তারপরে ব্যাটারি রিক্সা এই সব সদায় মানে বাগরি যায়, এক্সিডেন্ট হয়ে থাকে, আর বহুত মানুষ মানে দুঃখ পায়, এনেকা ইঞ্জুরি হয়ে থাকে সদায়, তো বহুত বহুত প্রবলেম হয়ে গেছে, দুর্গন্ধ হয় এইটোর, আর মানে পানি ইয়াতে ডিপোজিট হয়ে আছে, মানে ওয়াশরুমের পানিখিনি ইয়াতে আহি ডিপোজিট হয়, আর ইমান দুর্গন্ধ ওলায় ইয়াতে থাকিব নোৱাৰা হৈ মানে হৈ গৈছোঁ, আমি আমি তো সদায় থাকো ইয়াতে বিজনেস কৰা মানুহ, তো ৰাস্তাৰ কাষতে দোকান আমাৰ, তো সদায় থাকিব লাগে, আমি চাই থাকো কিমান এক্সিডেন্ট হয়, সেইটো মানে চাই মেলি হেল্প কৰি দিওঁ, আকৌ জি এম চি পঠাই দিওঁ, মানে ইয়াতে জি এম চি, তো জি এম চিও পঠাই দিওঁ গোটেইখিনি মানে যোনখিনি ইঞ্জুৰ হয়, মানে সদায় হৈ থাকে এনেকুৱা এক্সিডেন্ট, আৰু ইয়াতে ইমান ডাঙৰ ডাঙৰ অৰ্গেনাইজেশ্যন আছে, মেট্ৰিক্স আছে, এন ই এফ ল কলেজ আছে, সেই সব মানে সিহঁতৰো মানে পেচেণ্ট আহে তাতে সেইণ্ট জন হস্পিটেলত, সিহঁতরে মানে বহুত মানে প্রবলেম, তো সবরে আলটিমেটলি জেনারেল পাবলিকর বহুত প্রবলেম হয়ে আছে, তো আমার সেইটাই অনুরোধ সি এম স্যারক, তো কাইন্ডলি রিপেয়ার করে দিব।
ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি পরিবেশ দেখেছো কেনেদরে বিপদ সংকুলভাবে যাত্রা করেছে এই দুচকিয়া বাহন, যখন দুচকিয়া আরোহী আছে বা যখন চারিচকিয়ালে অহা যা করে যথেষ্ট কষ্টর সম্মুখীন হয়, যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয় এই পথটি অহা যা করতে। আর যখন স্কুলিয়া ছাত্র ছাত্রী আছে, ছাত্র ছাত্রী সকল এই পথে আহতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়। আমি আন আন আর যখন লোক আছে আমি সহ কথা পাতবলে যত্ন করি, জানিম যেহেতু যথেষ্ট কষ্ট সম্মুখীন হয়। মূর ক্যামেরাত আবদ্ধ যেখানে ভিডিও আছে আমি দেখাবলে যত্ন করছো। আর এফালে এনেদরে দেখা পাওয়া গেছে যে পানিরে ভর্তি হয়ে আছে এই পথটা, আর বছর বারোটা মাহে পানিরে ভর্তি হয়ে থাকে এই পথটা। আর আমি যখন আন আন যখন ওসর সুবুরী আছে ওসর সুবুরী সকলের সহ কথা পাতিম, জানিবলে যত্ন করি কেন ধরনের অসুবিধা হয়। যেহেতু এগারী অঞ্চলবাসী এগারে কেছে যে ইয়াত যথেষ্ট ধরনের দুর্ঘটনা সংঘটিত হয় বা যুদ্ধ ব্যাটারি রিক্সা আছে বা যুদ্ধ ই রিক্সা আছে, এই রিক্সা সমূহ ইয়াত সঘনে দুর্ঘটনায় পতিত হওয়া দেখা পাওয়া যায়। আমি আনগী বাইদর ওসলে যাবলে যত্ন করি, বাইদরপর জানিম এই পথটো কেন ধরনের অবস্থা বা কেতিয়ার এনে ধরনের অবস্থা হয়ে আছে বা সরকার প্রশাসনক এই পথটির বিষয়ে অবগত করাইছে না বা কেন ধরনের ব্যবস্থা লোয়েছে, আমি সকলবিল কথা পাতবলে যত্ন করি। কিন্তু মানে প্রথমে পরিবেশ দেখাইছো এনেদরেই বিপদ সংকুলভাবে যাত্রা করেছে এই সময় যান বাহনে, আর যুদ্ধ দুচকিয়া বাহন আছে তেওঁলোকেও যথেষ্ট কষ্টরে এই পাঠটি অতিক্রম করবলগা হয়। যখন ছাত্র ছাত্রী আছে, আর মানে ইতিমধ্যে কোথাও যে গুয়াহাটি মেডিকেল কলেজলে যার এইটো এটা ইমার্জেন্সি পথ, আর এই ইমার্জেন্সি পথটি যেহেতু বহু বাহন অহা যাওয়া করে বা বহু এম্বুলেন্স অহা যাওয়া করে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়। বাইদেউ আপনার ওসর আহিম এই পথটির বিষয়ে যেহেতু ইতিমধ্যে কৈ আছে সকলে যে যথেষ্ট অবস্থা যথেষ্ট বেয়া এই পথটি, বাইদেউ কেন ধরনের কষ্ট সম্মুখীন হয়, যথেষ্ট দুর্গন্ধ হয় এই পথটির পানিখিনির পর ওলায়। হ্যাঁ, এই যথেষ্ট নালার পানি তো দুর্গন্ধময় পরিবেশ হবই, এই পানি আজি ইমান দিনে দুর্ভাগ্যবশত আমারা মোর এখন এই নালার সম্মুখতে মোর দোকানখন, আর নাই কাস্টমার, নাই বিক্রি, মানে কি পার্কিং করার কোনো সুবিধা নাই, লড়া ছোৱালী মানে কিমানখন স্কুল কলেজ আছে ইয়াতে সকলে জানেই, এই সম্মুখত এখন হসপিটাল, এখন ডাঙর হসপিটাল মেট্রিক্স বলে একটা ডাঙর এই হেরি আছে, ল্যাবরেটরি আছে, বিভিন্ন ধরনের মানুষ আহে অসমৰ বিভিন্ন নর্থ ইস্টরে মানুষ আহে বলে কোব লাগে। এই রাস্তা পরিবেশ যোনে নাহিলেও রাস্তা দিয়ে নাক ধরে ধরে যায় এনেকা পরিবেশ, আর মানে কি গভর্নমেন্টে কলে এনেকা মানে সববিলাক ডিপার্টমেন্টে বলে কোব লাগবে, এই রাস্তা জড়িত যদি ডিপার্টমেন্ট আছে জিএমসি, ডিএমডি, ডিপিডব্লিউডি, মানে কি এনেকা সিহতে রুমের ভিতর বহিহে কাম করে, রুমের ভিতর আজিও কইছে যে আমার রাস্তার কাম চলি আছে, তো সিহতে রুমের ভিতর বহি দেখিলে, কিন্তু আমি কত দেখি আপনি দেখিছে না কোপাত কোনোবাত রাস্তার কাম করেছে জানো, আজি তো কতো করা নাই, কিন্তু কইছে যে রাস্তার কাম চলি আছে কালিরপর বলে কাম চলিছে, এটা যেন পসিবল হয়, কমসে কম রুমের ভিতর নহয়। আপনাদের যেতে যদি কিনা একটা পদত আছে আপনি রাস্তাত ওলাই আহি অল্প ফিল্ডত আহি চাব লাগে, হয় না নহয়, অকল কাগজ কলমে কাম হলি নহয় নহয় বাবা, এইবিলাক রাস্তায় এনেকা দুর্গন্ধ, আজি এই পরিস্থিতি আহিবই নালাগিছিল, ব্লকেজ করা কিবা করা, এই একটা মেইন রোড, এই প্রত্যেকে জানে যে ইমান ইমান ব্যস্ত রাস্তা, এই কিমান কিমান রোগী পেসেন্ট ছাত্র ছাত্রী, আর এই মানে কি হয় জি এস রোডের কিবা প্রবলেম হলে এই ইফাল দিয়ে যায় দিনটোত হাজার বিজার গাড়ি চলে, এইটো ভাবি কেনেকুৱা এটা পরিস্থিতি। ইলেকশন সমাগত, ইলেকশন নির্বাচন সমাগত, নির্বাচনের পূর্বে কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়া দেখা যায়, আর সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা নকরে তেওঁলোকে, কি কব বিচার? ও, এই তো ইলেকশনের উপর সব টপ দিয়ে থাকে, এইটাও দিছে মানে কি স্কিমের উপর স্কিম দিয়েছে, মহিলাক পয়সা দিছে, মহিলাক পয়সা দিছে, নিবনুয়াক পয়সা দিছে, যেটু কাম করব লাগে সেইটো নকরে, এনে ভুয়া আশ্বাস দি এনেকে মানুষ ভুরকা ভুলাই ভুলাই মানে কি ইলেকশনের মানে ইলেকশন করা তারপর নাই, এটা তো তুমি নিউজ বা ফেসবুক কত চাবই নোয়ারা, সবতে এই স্কিম আছে সেইটো স্কিম আছে, মানে মহিলাক 10,000 দিছি, রেশন কার্ডত থাকা অমুক দিছে, বহুক দিছে, এইটো জানে বেকার নিউজবিল মেরেবিল দিয়ে পয়সা দিয়ে, তার চাই যেটু করব লাগে সেইটো করলে উচিত হয় ন, সেইটো করব লাগে, রাস্তা ঘাট ভাল লাগে আমাকে, এনে এনে যিকোনো অরুণোদয় এনে যেটু বস্তু কামতে নাহে, 1,000 টাকা দিবে 1,150 টাকা দিয়ে কোনোবার কিনা কামত আহিব জানো নাহে, কিন্তু রাস্তা ঘাট ভাল করলে আমি সেয়ে যথেষ্ট, রাস্তা ঘাট ভাল করক, পানির সুবিধা করে দিয়ক, এই পানির পানির নামত গোটাই রাস্তা খান্দি নষ্ট করেছে, গোটাই গুয়াহাটি কোন নষ্ট করেছে, গলিবিল চাব নি উঠিব নারী চাব যাবই নি যাবা কন্ডিশনে নাই, মানে পানি নাম কিন্তু পানিও আজি নাই, এটা বস্তু করি হওয়াতে একটা স্কিম হওয়াতে জায়গার কাছে 10-12 বছর সময় নালাগে নয় হিসাব মতে, গভর্নমেন্টও সজাগ হব লাগবে ন, আমার গভর্নমেন্ট সজাগ হলেই হব,
সরকার কি বাহিলে এখন আজে বাজে নব কি মানে কি যদি কর্তব্য করব লাগে সমাজের কারণে করলে উচিত হয় তো সেই করব ধ্যান দক তো মানে মুখ্যমন্ত্রী মহোদয় যান এইবিল গুরুত্ব দিয়ে আর ডিপার্টমেন্টবিল যান সজাগ হয় আমার কোনো ডিপার্টমেন্টের মানুষ মানে কি সজাগ নহয় ইহতে রুমর এসি রুমত বহি নানান ধরনের সুবিধা লই পেলেই বহি থাকে কিন্তু কামত একো নাই বেকার। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দেখাই আছো এনেদরে এক পরিবেশ আর এই রাস্তার মাজে রাস্তা না নলা ধরবই নয় ইতিমধ্যে কৈছে আর এনেদরে দিনে হাজার হাজার গাড়ি অহা যাওয়া করছে যান বাহন এফাল দিয়ে অহা যাওয়া করা পরিলক্ষিত হয়েছে আর যখন ব্যাটারি রিক্সা আছে ব্যাটারি রিক্সা সমূহের বা ই রিক্সা সমূহ বা আন যদি বাহন আছে ইয়াত কিন্তু প্রায় দুর্ঘটনা সংঘটিত হওয়া দেখা যায় কেন যেখানে পানি ইয়াত আবদ্ধ হয়েছে পানিখিনি থাকার হেতুকে কত খাল আছে কিন্তু ধরব নয় আর যখন আরোহী আছে ধরব নার ফলত দুর্ঘটনা তো পতিত হওয়া দেখা যায়। আমি পরবর্তী সময়ত এই প্রতিবেদন পুনের দিবল যত্ন করম যদি সরকার প্রশাসনে নিশ্চয়ক চাই থাকবে এই প্রতিবেদন আর যাতে এই রাস্তাটির প্রতি এক আসনি লয় বা এই রাস্তাটা ভাল করবলে যাতে আগবাড়ি আহে তার ইতিমধ্যে যি ওচর চুবুরী আছে ওচর চুবুরী সকল আহ্বান জানাইছে সরকারের প্রতি।